এতিয়াও মারজোয়া নাই রাশিয়া ইউক্রেন যুদ্ধর বিভীষিকা যুদ্ধর মাজতে কিয়েভত উপস্থিত হল বহু কেইখন দেশের রাষ্ট্রনেতা অংশগ্রহণ করলে বুসা উদ্ধারের বর্ষপূর্তির অনুষ্ঠানত ইউক্রেনের পতন ঘটিলে আরো আগুয়াই যাব পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরম্ভণিরে পড়া প্রথমবারলে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির মুখত ইউক্রেন পতনের কথা відбувається битва за основу вільного світу. Ми точно переможемо. পূব ইউক্রেনত রাশিয়া ইউক্রেন সেনার যুদ্ধর মাজতে কিয়েভত বহুকেইখন দেশের রাষ্ট্রনেতা সমবেত হয়েছে। সুবুরিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া আর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আর মালদোভার রাষ্ট্রপতির উপস্থিতি কিয়েভত উদযাপিত হয়েছে বুসা উদ্ধারের বর্ষপূর্তি। এই দিনটিতে রুশ সেনার ইউক্রেন সেনায় বুসা পুনরুদ্ধার করেছে। একে সময়তে জেলেনস্কি রুশ সেনা পরাস্ত করারও হুঙ্কার বলে ইয়া ইউক্রেনের ভূমিত আরম্ভ হওয়া স্বাধীন বিশ্বর আধার। আমি জয়লাভ করিমে, ইউক্রেন আকো আগবাড়ি যাব। কিভর বর্ষপূর্তি অনুষ্ঠানের পূর্বে আটাইকেইখন দেশের রাষ্ট্রনেতার সঙ্গে বুসা ভ্রমণ করে জেলেনস্কিয়ে। ইপিনে রাশিয়ার বন্ধু রাষ্ট্র বেলারুসের রাষ্ট্রপতি আলেকজেন্ডার লুকাশেঙ্কো ইউক্রেনক আহ্বান জানালে বিনা শর্তে আলোচনার বাবে আগবাড়ি আহক ইউক্রেন। বিপরীতে রাশিয়ায় গ্রহণ করেছে পশ্চিমীয়া দেশ বিরোধী গোলকীয় রণনীতি। ইউক্রেনত মস্কোর সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতত রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা দেশসমূহে যাতে শত্রুতা পরিহার করার পরিস্থিতির সৃষ্টি হয় তার প্রতি লক্ষ্য রাখি দেশখনে গ্রহণ করেছে নতুন বৈদেশিক নীতি। রাশিয়ার বৈদেশিক মন্ত্রী সার্গে লাভরভেও রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদের বৈঠকত ভাগ লৈ এনে দেশসমূহর রাশিয়া বিরোধী পদক্ষেপ প্রয়োজন হলে গুরুতরভাবে দমন করা হব বলে প্রকাশ করেছে। রাশিয়া ইউক্রেনের এনে কূটনৈতিক যুদ্ধর সমান্তরালভাবে পূব ইউক্রেনত অব্যাহত আছে সমুখ সমর। বরফাবৃত সমর ক্ষেত্র চলিছে ইউক্রেনের যুদ্ধতে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।